পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনত্ব সন্ত্রাসে বহু বিজেপি কর্মী আক্রান্ত অনেকে বাড়ি ছাড়া নির্বাচনত্ব সন্ত্রাস খতিয়ে দেখতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা চার সদস্যের এক সংসদীয় প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে পাঠান চার সদস্যের এই প্রতিনিধি দলের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রবিবার প্রতিনিধি দলটি পশ্চিমবঙ্গ সফরে চান বিমানবন্দর থেকে সুজা মাহেশ্বরী ভবনে চায় বিজেপির প্রতিনিধি দলটি তারা কথা বলেন খরছাড়াদের সাথে প্রতিনিধিদের কাছে পেয়ে নির্বাচনত্ব সন্ত্রাসে আক্রান্তরা একাধিক অভিযোগ জানান সোমবার বিজেপির চার সদস্যের প্রতিনিধি দলটি কোচবিহার রওনা দেন এর আগে সাংবাদিকদের মুখোমুখি প্রতিনিধি দলের আহ্বায়ক তথা রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এক হাত নিয়ে বিপ্লব কুমার দেব জানান সন্ত্রাস মমতা ব্যানার্জির দলের জন্মগত স্বভাব এ স্বভাব যত দ্রুত তিনি বদল করতে পারেন ততই ওনার এবং ওনার পার্টির মঙ্গল হবে पुरस्कार भाषा जाना सन्त सृष्टि करे को लाभ होना तो ये ममता बनर्जी का सरकार का और उनके पार्टी का ये जन्मजात आदत है और ये आप जितना जल्दी बदल दे तो इनके लिए भी अच्छा इनके पार्टी के लिए भी अच्छा है और इससे इनको कोई लाभ नहीं मिलने वाला है इनसे नुकसान होने वाला है और ये जनता उनका है इस बात को उनको समझ में नहीं आती পশ্চিমবাংলা নির্বাচনত সন্ত্রাসজনিত পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষিত চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের অন্য তিন সদস্যরা হলেন সাংসদ রবিশঙ্কর প্রসাদ সাংসদ ব্রিজলাল এবং সাংসদ শ্রীমতী কবিতা পাতিদার রিপোর্ট আর ই নিউজ